তো হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের একটি দেখতেই পাচ্ছেন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি আজকে এমআই রাউটার কনফিগার করে দেখাবো। তো রাউটার কনফিগার, আমি রাউটারটা রিসেট করে কনফিগার করছি। তো কনফিগার করার সময় প্রথমেই আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড সেট করার জন্য এখানে চাইবে, আর উপরে হচ্ছে ওয়াইফাই নেম। তো আমি এখানে ওয়াইফাই নেম দিয়ে দিচ্ছি আর ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে সেট করছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাডমিন পাসওয়ার্ড, যেটা আপনার রাউটার লগ ইন করার জন্য অ্যাডমিন পাসওয়ার্ড লাগে, সেই অ্যাডমিন পাসওয়ার্ড আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে অ্যাডমিন পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, অ্যাডমিন পাসওয়ার্ড। চাইলে আপনি এই দেখুন সেম ইস ওয়াইফাই পাসওয়ার্ড সেম রাখতে পারেন, যেমনটা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড সেম। আমি নেক্সট, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি চ্যানেলে। এমনি রাউটার কনফিগার সমস্ত প্রশ্ন আমি উত্তর আপনি কমেন্টে করবেন, আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাডমিন পাসওয়ার্ড সেট হয়ে গেছেন। কানেক্ট টু নেটওয়ার্ক আমি এখানে করে নিচ্ছি, কানেক্ট টু নেটওয়ার্ক। কানেক্ট টু নেটওয়ার্ক করার পর দেখতে পাচ্ছেন, সরি এখানে টেকনিক্যাল এমআই কানেক্ট এখানে আসছে, এই প্রবলেমটা আসছে। আমি আরেকবারটি লগ ইন করে নিচ্ছি, এই তো আরেকবার লগ ইন করে নিচ্ছি আমি এখানে। এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে যাচ্ছি এরপর। এরপর আপনার ইজি হবে, কোনো অসুবিধা হবে না। জাস্ট এখানে আপনার যদি কোম্পানির স্ট্যাটিক আইপি হয় তো স্ট্যাটিক আইপি আপনার এখানে দিয়ে দেবেন। স্ট্যাটিক আইপি দেওয়ার পর নিচে সাবনেট মাস্ক গেটওয়ে ডিএনএস ওয়ান ডিএনএস টু এগুলো যদি আপনার এখানে থাকে তাহলে আপনি দিতে পারবেন উপর, এবং না থাকলে আপনি লোকাল অপারেটরের সাথে কন্ট্যাক্ট করবেন, ওদের এখানে সব থাকে। তো এ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সাবনেট, এখানে গেটওয়ে দিয়ে দিচ্ছি ডিএনএস অ্যান্ড সেকেন্ড ডিএনএস। আবারও বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সেটিং টাইম কানেকশন টাইপ, তারপর এখানে সেভ হচ্ছে, যার সেভ হয়ে গেছে এরপর আমার ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। এখানে ম্যাক আইডি শো করছে, দেখতেই পাচ্ছেন এখানে টেটাস দেখতে পাচ্ছেন, ওয়াইফাই এখানে গ্রিন চলে এসেছে, তার মানে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। আমি এখানে চালিয়ে একবার দেখে নিচ্ছি। তো ধন্যবাদ যারা আমার চ্যানেলে এতক্ষণ দেখার জন্য, ধন্যবাদ।